हेलो फ्रेंड्स, हाय, আমি শিল্পী, শিল্পী স্বপ্ন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা নতুন ব্লগ আনছি, জানি না কতদূর কি হবে, বাট একটু ট্রাই করি। অ্যাকচুয়ালি আমার একটা ব্রেসলেট আছে, প্রথম বললাম আমার একটা ব্রেসলেট আছে, এই যে সেই ব্রেসলেট, এটা রূপোর। তো এটার অবস্থাটা দেখতেই পাচ্ছেন, এটাকে আমরা ক্লিন করব, আমি ক্লিন করব, জানি না কতদূর কি ক্লিন হবে। তো আমি যেইভাবে ঘরে পরিষ্কার করে থাকি সেভাবেই এটা পরিষ্কার করব। তো চলুন দেখে নিই কীভাবে এটাকে পরিষ্কার করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর সার্ফ, যে কোনো রকমের সার্ফ নিলেই হবে। এই হলুদ গুঁড়োটার মধ্যে আমি এইটাকে দিয়ে দিলাম, আর এখানে একটু গরম জল করতে বসিয়েছি, সেই জলটা এখানে আমি দেব। জলটা ফুটে গেছে দেখতে পাচ্ছ, এই জলটা আমি এখানে অল্প করে দেব, জাস্ট সামান্য। ইন্ডাকশনটা অফ করলাম, এটাকে একটু, যেহেতু গরম আমি হাত দিতে পারছি না, এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। বেশ গরম, একটু হলুদ গুঁড়োটার মধ্যে একটু ভিজিয়ে রাখতে হবে। বেশ গরম, তো আমরা কিছুক্ষণ এটাকে দিয়ে একটু রাব করব, হাতে একটু হালকা হালকা গরম লাগছে, তো একটু এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো এটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, এটাকে এবার হাত দিয়ে আস্তে আস্তে এটাকে রাব করব। যতটা আপনার মনে হবে ততটা আপনি একটু পরিষ্কার করে নেবেন, যদি ব্রাশ থাকে খুব ভালো হয়, আমার ব্রাশ আছে, আমি ইউজ করব। যখন আমি সার্ফ দেবো এর মধ্যে তখন আমি ব্রাশ দিয়ে এটাকে ঘষবো। এখন আমি নর্মালি এমনি হাত দিয়ে একটু ঘষে নেওয়ার চেষ্টা করছি, একটু ঘষবো। ব্রাশ দিয়ে ঘষলে কী হবে, যত ভেতরে ভেতরে যে সমস্ত কালো হয়ে গেছে সেগুলোও উঠে যাবে। ভালো করে একটু রাব করে নেব, এটা আমি প্রায় 3 মিনিট মতন এরকম হলুদ জলে রেখেছি, রাব হয়ে গেছে। এবার আমি এটাতে, তো আমি এবার এটার মধ্যে যে সার্ফ বলেছিলাম একটু সার্ফ দিয়ে দিলাম, 1.5 চামচ মতন দিলাম আমার বড় চামচ। এবার এর মধ্যে একটু গরম জল দেবো, যেই গরম জলটা করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়েছে, তো একটু দিলাম। দেওয়ার পরে কালারটা লাল হয়ে গেছে, হলুদের সাথে সার্ফ দিলে এরকমই লাল হয়ে যায়। যাই হোক, এটা একটু এখন 1 মিনিট মতন একটু থাকবে, এবার ব্রাশ দিয়ে এটাকে রাব করে নিতে হবে। তাহলে কি, যত ভেতরে ভেতরে রাব হবে ময়লাটা তত ভেতর থেকে বেরিয়ে যাবে। ভিডিওটা দেখলেন, এই যে এটা ওয়াশ করলাম, কি চকচক করছে। অ্যাকচুয়ালি এটা ব্রেসলেট, আমি আপনাদের দেখানোর জন্য চকচকের ভাবটা সেটা আমি একটু এখানে একটু স্টাইল করে দিলাম, যদিও বা খুব হাস্যকর লাগছে, তাও খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর এটা পরিষ্কার হয়েছে। জাস্ট 10 মিনিটে আপনি একটা কালো হয়ে যাওয়া রূপোর জিনিস, যেটা আপনার দেখলে আর পড়তে ইচ্ছে করে না, সেটা জাস্ট 10 মিনিটে আপনি কিচ্ছু না, একটু হলুদের গুঁড়ো, একটু গরম জল আর একটু সার্ফ দিয়ে এত সুন্দরভাবে দোকানের মতন পরিষ্কার করে নিতে পারবেন। আর দোকানের পরিষ্কার করতে নিয়ে গেলে এখন লকডাউন, বেরোনো উচিত না, তার থেকেও বড় কথা হচ্ছে দোকান খোল, মানে টাইমিংটাও হয়তো অ্যাডজাস্ট করে চলেও যাবেন, কিন্তু সেখানে গেলে আপনার একটা এক্সট্রা চার্জ লাগবে, যেরকমই চার্জ, আমি জানি না কোন দোকানে কত টাকা নেয়,
তো মিনিমাম 50 টাকা তো নেবেই। যাই হোক, চার্জ আপনার ওখানে বসে থাকতে হবে। আপনি যদি ঘরে 10 মিনিটে শুধু ঘরে থাকা জিনিস দিয়ে এত সুন্দরভাবে এটা ওয়াশ করে নিতে পারেন পুরো নতুনের মতন, তো মনে হয় আর বাইরে যাওয়ার দরকার নেই, আর বেকার টাকা খরচ করারও দরকার নেই। তো চেষ্টা করে দেখতে পারেন, এটা খুব সুন্দর ওয়াশ হয়েছে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন, একবার ট্রাই করে দেখতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।